বিদ্যুৎ ও জ্বালানি খাতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে সেমিনার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক ডক্টর মোহাম্মদ তামিম। পরে জ্বালানি খাতের সংকট ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা। সে সময় দেশের শিল্প খাতের দুরবস্থার চিত্র তুলে ধরে তা থেকে উত্তরণের দাবি জানায় ডিসিসি। পাওয়ার প্রোডাকশন প্রসেস যাদেরকে দেওয়া হচ্ছে অথবা যারা চেয়েছে তাদেরকে স্যার অগ্রাধিকার হিসাবে এনাদেরকে ইলেকট্রিসিটি অথবা গ্যাস দেওয়া যায় কিনা সেটা আপনি বিবেচনা করবেন। জ্বালানি খাতে সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয়ে বিশেষজ্ঞদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশকে যেভাবে প্রজেক্ট করা হয়েছে যে গ্যাস শূন্য হয়ে যাচ্ছে, ইট ইজ নট দ্যাট, উই স্টিল বিলিভ দেয়ার আর মেনি অ্যাভিনিউজ যেখান থেকে কিন্তু গ্যাস আবিষ্কার সম্ভব। দুর্নীতির কারণে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য সরকারের পলিসিগত যেসব রিফর্ম দরকার ছিল, প্ল্যানিংয়ে যেসব বিষয়গুলো রিফ্লেকশন হওয়ার দরকার ছিল সেগুলো হয়নি। তবে এসব সমস্যার সমাধানে প্রতিবেশী দেশ থেকে গ্যাস আমদানি সহ নানা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। ইন্ডিয়া থেকে নিমালিগড় তাদের রিফাইনারি থেকে পাইপলাইন দিয়ে আমরা পার্বত্য পূরণের চেষ্টা করতেছি। এটা হয়ে গেলে দাম দর ঠিক হলে আমরা উইল হ্যাভ অ্যানাদার সোর্স অফ সাপ্লাই অফ ডিজেল। মিয়ানমারের সাথে আমাদের কোঅপারেশন এটা করার জন্য আমি মনে করি প্রাইভেট সেক্টর বিরাট রোল রাখতে পারে। যেসব শিল্প প্রতিষ্ঠান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাকবে তাদের কোয়ালিটি বিদ্যুৎ দেয়া হবে বলেও জানান তৌফিকে ইলাহি। যাতে আপনাদেরকে অব্যাহত সমর্থন দিতে পারে। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।